ষাঁড়গুলো যে এত শান্ত হয় সেটা আসলে এটার কাছে না আসলে বোঝা যায় না। ইভেনকি যদি হচ্ছে কোনো বাচ্চারাও কাছে আসে এগুলো মানে কখনো ই করে না আর কি, আঘাত করে না আর কি, এত শান্ত সৃষ্ট একটা গরু। এটা মানে ষাঁড়ের বৈশিষ্ট্য হচ্ছে সে ই থাকে, একটু রাগি থাকে, কিন্তু এটা একদম বিপরীত আর কি, শান্ত সৃষ্ট একটা গরু, একদম শান্ত সৃষ্ট নিরীহ আর কি। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো কুরবানিকে সামনে রেখে আপনাদের ফার্মে কয়টা গরু মোটা তাজা করেছেন? মোটামুটি 5-6টা আছে, অলরেডি 4টা বুকিং হয়ে গেছে, আর হচ্ছে একটা আছে, এটা হচ্ছে আমরা এখন সেল করব। দেখি কোনটা শ্রেষ্ঠ গরু আমাদের নিজের, মানে অনেক বড় তো গরুটা, নিজের পালিত গরু আর কি। এটা তো সার গরু না? জি। তো এত শান্ত? শান্ত বলতে নিজের কাছে বললাম না, নিজের গাভি থেকে বাচ্চা হয়েছে সেটা থেকে নিজে পালন করছি আর কি আমরা, একদম শান্ত সৃষ্ট। এত বড় সার যে শান্ত হয় আর কি, আপনার বডি ওয়েট কত? এটা হচ্ছে আমরা লাইভ ওয়েট দিছি হচ্ছে 508 কেজি। আপনার এটা কি প্রক্রিয়ায় মানে লালন পালন করছেন? এটা একদম সম্পূর্ণ অর্গানিক প্রক্রিয়ায় আমাদের, আপনি আসেন এদিকে দেখতে পাবেন, আসেন কোন ধরনের খাবার খাওয়ায়, খড় হচ্ছে ঘাস, এই দুইটা মিশ্রণ, এই ঘাস খড় এবং ঘাস, এই দুইটা মানে একসাথে মিশ্রণ করে তারপর খাওয়ানো হয়, ভুষি দেওয়া হয়। ও পাশে ঘাসের বাগান, হ্যাঁ, ঘাসের এখান থেকে নেওয়া হয়, আর হচ্ছে সাথে হচ্ছে ভুষি দেওয়া হয় আর কি, ভুষি আছে যে বাজারে পাওয়া যায় ভুষি, একদম সম্পূর্ণ অর্গানিক আর কি। এইটুকু খাবার? হ্যাঁ হ্যাঁ। খাবার আর কি। আচ্ছা, এখন আপনার এখানে বিক্রি করার মতো আছে একটা? এখন আছে একটা? আচ্ছা, তো দর্শক আপনারা যদি কেউ কুরবানির জন্য ভালো মানের এবং অর্গানিক কোনো গরু কিনতে চান তাহলে এটা শাহিয়াল জাতের গরু, তো সার গরু, তো একদম শান্ত, এটা আপনার কেয়ারিং করাও একদম সহজ হবে, বাড়িতে ছোট ছোট বাচ্চারাও যদি এই গরু মানে এটার কাছে আসে তো সেই ক্ষেত্রে অনেক নিরাপদ, কোনো উত্তেজনা নাই, একদম শান্তশিষ্ট একটা গরু, না পালিত তো সবাই নিজের পালেরই হয় কিন্তু সার গরুর কাছে যাওয়া যায় না, মানে জাতের মধ্যে থাকে কিছু গরু হয় একদম আসলে এই হয় মানে শান্তশিষ্ট হয়, আবার ওইটা দেখেন এটা কিন্তু একদম মানে 7-8 মাসের বাচ্চা, এটা কিন্তু মানে একদম কাছে গেলে মনে হয় যে মানে ই দিবে আর কি, গুঁড়া দিবে, এরকম একটা ব্যবসা হয় এটা। আচ্ছা যাই হোক, এটা আপনার কত হইলে ছাড়বেন? না এরকম কোনো ই নাই, আমার কোনো ফিক্সড নাই, দাম দর মানুষ আসুক দেখুক তারপরে বলুক আর কি, এরকম যে না এই মানে ফিক্সড রেট এটাই হবে এটা হতে হবে এরকম না, নিজের পালিতে তো দেখা যায় যে কারোর সাথে নেগোসিয়েশন করে যদি হয় সেখানে কম্প্রোমাইজও করা যাবে আর কি,
মানে সেও জানি কুরবানি তো কুরবানির জিনিসটা হচ্ছে আসলে আমরা যদি কারোর কাছে সেল করি সেও জানি হচ্ছে আল্লাহর কাছে একটু ই পায় আর কি আমরাও জানি হচ্ছে যে নিয়তে যে ই করে কুরবানি করে সেটা জানি ই হয় আর কি সেই নিয়তে মানে নিয়তটা পূর্ণ হয় সেজন্য আমরা হচ্ছে একদম দর দাম এরকম না যে আট সাত বাই দেয় এত হতেই হবে মানুষ দেখবে গরু দেখবে গরু যদি পছন্দ হয় কি হয় তারপরে দামের ব্যাপারে নেগোসিয়েশন করা যাবে আগে হচ্ছে পছন্দ হতে হবে কুরবানি হচ্ছে আসলে আল্লাহ তালার কাছে এমন ভাবে দিতে হয় যে পছন্দের জিনিস দিতে হয় সেই হিসেবে এটা হচ্ছে আমি মনে করি যে একদম দেখতে তারপরে হচ্ছে সব দিক দিয়ে একদম মানে পারফেক্ট একটা গরু হবে তো যাই হোক আমি আপনার ফোন নাম্বার দিয়ে দিব যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে